গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ রবিবার সন্ধ্যা রাতে রাজধানী রামনগর এলাকায় অভিযান চালায়। পুলিশের কাছে খবর ছিল রাধানগর এলাকার বিপ্লব বণিক নামে একটি যুবক এলাকায় নেশাদ্রব্য বিক্রি করছে। পুলিশ অভিযান চালিয়ে রাধানগর থেকে বিপ্লব বণিককে আটক করে তার কাছ থেকে পুলিশ 135টি ড্রাগসের কৌটা উদ্ধার করে। এর বাজার মূল্য প্রায় 50,000 টাকা। এদিন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এই সংবাদে জানান। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে রাজধানীর রামনগর এবং কৃষ্ণনগর এলাকায় বিপ্লব বণিক সহ আরও 5 জন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। বিপ্লবকে আটক করা হয়েছে। এই কাজে জড়িত রয়েছে আরও 5 জন। এরা হলো সাফিক মিয়া, সমীর দাস, পাপন সাহা, রোহন এবং কামাল। অভিযুক্তদের জালে তুলতে পুলিশ অভিযান জারি রেখেছে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। গতকাল সন্ধ্যার সময় এসডিপিও সদরের কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে, একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে। এই খবরের ভিত্তিতে আমরা এটা রেড করি, স্পেশাল রেড করি। রেড করার পর বিপ্লব বণিক, তার বাড়ি রাধানগর, তাকে আমরা অ্যারেস্ট করি, তার বাইক সহ এবং তার কাছ থেকে মোট 135 বয়েল মানে কোটা আমরা উদ্ধার করি, যার ওজন হলো 2.70 গ্রাম। এ ব্যাপারে আমরা একটা NDPS কেস নিয়েছি, যার নম্বর 96/2024 আন্ডার সেশন 21A 25-29 অফ NDPS। আজকে আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি। প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর জড়িত আছে? তার সঙ্গে আরও 5 জন জড়িত আছে, শফিক মিয়া, সুমিত দাস, আমান, বাপন সাহা, রোহন, তারা 5 জনই এই ব্যবসার সঙ্গে জড়িত আছে এবং তারা অনেকদিন ধরে বিজনেসটা করছে। আমরা চেষ্টা করছি ধরার জন্য, কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে। তাদেরকে কি আটক করতে সক্ষম হয়েছেন? যাদের নাম আর না, বাকিগুলোকে আমরা পাইনি। বাকিগুলো যারা ছিল তাদের বাড়িতে আমরা রেড করেছি, কাউকে কাউকে আমরা পাইনি। আচ্ছা, টাকার উপর পাওয়া গেছে না? টাকা পাওয়া যায়নি, বাইক এবং রেট 50,000 টাকা। উনি কার থেকে এনেছে কিছু অ্যাকচুয়ালি এটা ইনভেস্টিগেশন পার্ট, আমরা এটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। এদিন পশ্চিম থানার পুলিশ আধিকারিক আরও জানান, সম্প্রতি রাজধানী বরচনা স্কুল থেকে কিছু ফ্যান এবং কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়। এই ঘটনার একটি মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ 5 জনকে আটক করতে সক্ষম হয়েছে। ধৃতরা হল সমীর বিন, বিলাস গুপ্ত, যদুমণি গুপ্ত, শানুদেব এবং রাজেশ দেবনাথ। তাদের কাছ থেকে 3টি সিলিং ফ্যান এবং 1টি দা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পশ্চিম থানার পুলিশ আধিকারিক আরও জানান, ধৃতদের সোমবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।